সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আজকে আমরা কথা বলবো সমাজে এমন একটা রোগ নিয়ে যে রোগে আমরা অনেকে আক্রান্ত, অথবা আমিও আক্রান্ত, আপনিও আক্রান্ত, অথবা আপনার ঘরে অনেক অনেক সন্তান অর্থাৎ অনেক ছেলেমেয়েরা আক্রান্ত হতে পারে। এই রোগটা হচ্ছে রাত জেগে মোবাইল ইউজ করা। এটা আপনার ঘরেও আছে, আমার ঘরেও আছে। তো এর কারণে আসলে আমরা অনেকে অনেক সময় ভাবি সেদের কীভাবে প্রতিকার করতে, আর আসলে এই রোগটা কেন হয় প্রতিকার করতে আসলে আপনি পারবেন না। যারা এই রোগটা প্রতিরোধ করার ক্ষমতা আসলে এখন হয় না, যেটা আপনি আগেই ছেড়ে দিয়েছেন, কিন্তু এখন আর চাইলেও হয়তো বা কিছু সম্ভব হতে পারে, চেষ্টা করতে পারে। আসলে আগ থেকে যখন ছেড়ে দেন তখন আর পরবর্তী চেষ্টা করলে ওটা সম্ভব হয় না। এবং আপনারা যারা বর্তমান সময়ে যারা যে সমস্ত শিশুরা আছে তাদের কাছ থেকে সরিয়ে ফেলেন, তাদেরকে প্রতিরোধ করেন যে তারা তাদেরকে কীভাবে প্রতিরোধ করা যায়। তাদের কাছ থেকে মোবাইল তাদের হাতে মোবাইল দেবেন না, মোবাইল বেশি ইউজ করতে দেবেন না। তাদেরকে যদি দূরে সরিয়ে রাখেন তাহলে আপনার একটা কাজে আসবে, তাহলে বর্তমান পরবর্তী সময় প্রজন্মটা অনেক ভালো হবে, তারা এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবে। আর এখন তো সবাই তাদের সন্তান হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, কারণ সন্তান হাতে মোবাইল দিয়ে সন্তান ভালো থাকে, খেলাধুলা করে, এত কান্নাকাটি করে না, তারা এই হিসেব করে মোবাইলটা দিয়ে দিচ্ছে। পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে, এটা জেনে রাখুন আপনি। তো এই রোগ নিয়ে আসলে এই রোগ কেন হয় এরকম আমার কাছে তিনটা জিনিস কেমন মনে হয়, বিশেষ করে দুটো জিনিস আমার কাছে অনেক মনে হয়। নাম্বার হচ্ছে মোবাইল বেশি ব্যবহার করার কারণে, মোবাইল ফোন বেশি ব্যবহার করার কারণে তারা বেকার হতে হার বাড়ছে। অর্থাৎ তারা যখন মোবাইল ফোন বেশি ব্যবহার করে রাত জেগে, অনেক রাত জাগতে হয় তাদের, যেমন অনেক রাত জাগার কারণে তাদের আসলে মোবাইল ফোনটা নিয়ে অনেক রাত জাগার কারণে তারা মোবাইল ফোন নিয়ে বসে থাকে, এবং এই কারণে সকালবেলা তারা কাজে যেতে পারে না, আর তখন আস্তে আস্তে এভাবে করতে পারে বেকারত্ব হাত দিন দিন বাড়তে থাকে। তো দুই নম্বর কারণ হচ্ছে বেকারত্বের কারণে হয়তো বা মোবাইল ফোনের বেশি হচ্ছে, হয়তো বা কারো কাজের প্রতি আগ্রহ হচ্ছে কিন্তু কাজ না করতে পারা অথবা কাজ না পাওয়া তারা মোবাইল ফোনের প্রতি বেশি আসক্ত হচ্ছে, মোবাইলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে মানুষ কাজকে ছোটো মনে করার কারণে, মানুষকে আসলে কাজগুলোকে ছোটো মনে করার কারণে তারা ওই কাজে যায় না, তারপরে বেকার হয়ে যায়, আর এরপরে কি মোবাইল প্রতি আসক্ত হয়ে যায়। আমার কাছে তিনটি কারণ মনে হচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে মোবাইল বেশি ব্যবহার করার কারণে বেকারত্ব হার বাড়ছে। যখন সে মোবাইল ফোন নিয়ে আসক্ত থাকে, মোবাইল নিয়ে সারাদিন থাকে, রাত যে বিশেষ করে রাত জাগে জেগে থাকে, তখন তো তার আর ঘুম থেকে উঠলে তার মাথা ঠিক থাকে না, পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার, সবার সাথে না হলেও কিছু মানুষের সাথে খারাপ ব্যবহার, এমনকি রাস্তাঘাটে বড়দেরকে সম্মান করে না। নাম্বার ওয়ান হয় তখন সে আসলে কি কাজ করতে পারে না, কাজ প্রতি আগ্রহ থাকে না, কাজ করতেও চায় না। নাম্বার টু হচ্ছে বেকারত্বের কারণে মোবাইল ফোন বেশি ব্যবহার হচ্ছে। বেকারত্বের কারণে যখন কেউ কিছু মানুষ আসলে কি কাজ প্রতি আগ্রহ থাকে কিন্তু কাজটা পায় না, তখন সে আসলে মোবাইল ফোন, তখন সে কাজটা পায় সময় কীভাবে কাটাব। এটা আলোকিত সমাজ না যে সে আজকে কাজ করতে পারেনি তার বাইরের কাজগুলো করবে, ভাই আশেপাশে কী কাজ কী সমস্যা আছে এগুলো করবে, অথবা কোনো একটা ভালো কাজে উদ্যোগ নেবে। এটা আলোকিত সমাজ না যে সে এগুলো করবে। তো সে আসলে যখন কাজ না পায় তখন সে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়, মোবাইলের দিকে ঝুঁকে পড়ে যায়। তিন নম্বর আরেকটা কথা হচ্ছে এটা সমাজের অধিকাংশ এই কারণে আসলে মানুষ অনেক সময় বেকার হয়ে যায়। সে তার বংশের মধ্যে এই কাজগুলো আগে করেনি, যেমন ছোটো কাজগুলো আপনার শ্রমিকরা যে কাজগুলো করে সে আপনার সন্তান ওই কাজ ওই কাজ করতে চায়, কিন্তু আপনি দেন না আমার এই কাজ করবো, আমার বংশের কেউ এই কাজ করেন, সে এইভাবে কি এই কাজ কীভাবে করে। আর যখন আপনি তাকে ওই কাজ থেকে ফিরিয়ে এনেছেন তখন আপনার ছেলে কাজের প্রতি মন না দিয়ে মোবাইলের প্রতি মন দিয়ে দেয়, তখন আপনার ছেলে মোবাইলের প্রতি আসক্ত হয়ে নষ্ট হয়ে যায়। তো আপনার আপনার বংশ যখন সে ছোটো কাজ করে আপনার বংশের মর্যাদা কোনো কমতে হবে না, মানুষ আরও মনে করবে সে এত ভালো করে সন্তান, এত কুটিপতি অথবা বড় অত ভালো করে সন্তান অথবা বড় লোকের ছেলে হয়ে সে যে ছোটো কাজগুলোকে নিজের কাজকে সম্মান করেছে, তাহলে আমরা কেন সম্মান করবো না। তখন মানুষ তাকে দেখে কিছু শিখে নিতে পারে, কিন্তু আপনার কারণে আপনার সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কাজকে কখনো ছোটো মনে করে, যে যেই কাজ করতে চায় তাকে কাজটা করতে দিন, কারণ কাজ যদি সে না করে সে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে সে নষ্ট হয়ে যাবে আপনার কারণে। এই জন্য এটা আপনার আগের সমাজ না, যে আগের মানুষ যেভাবে মা বাবাকে সম্মান বড়দেরকে সম্মান করেছে এটা সেই সমাজ না, কারণ আমরা সমাজকে নষ্ট করে ফেলেছি আমরাই। তো এই জন্য চেষ্টা করবেন এগুলো করার জন্য। এই তিনটা কাজ যদি সুন্দরভাবে করা যায় তাহলে আমাদের সমাজ আলোকিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো দয়া করে এরপর এই চ্যানেল যদি এই পেজে যদি কেউ ফলো না করেন চ্যানেলের পেজটি ফলো করে দেবেন, এবং কি ইউটিউবে নামে একটি চ্যানেল আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।